নামাজ যদি সানা পড়া ভুলে যাই তাহলে নামাজ হবে কিনা আমার নাম সেলিম সাজ্জাদ আমাদের বাসায় হিন্দু মানুষ ভাড়া থাকে আর তারা ঘরের মধ্যে ছবির পূজা করে এখন কি তাদের ভাড়াটি হিসেবে রাখা যাবে কি গুরুত্বপূর্ণ একটি মাসআলা ভিন্ন ধর্মাবলম্বী হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক তাদের কাছে আমরা বাসা ভাড়া দিতে পারবো কিনা দোকান ভাড়া দিতে পারবো কিনা ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দিতে পারবো কিনা এর উত্তর হলো যদি সে বসবাস করার জন্য বাসা ভাড়া নেয় তো এই বাসা ভাড়া দেওয়া আমাদের জন্য জায়েজ হবে যদিও সে বাসার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করে এটি তার বাসা ভাড়ার মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য হলো তার বসবাস করা পাশাপাশি সে এগুলো করে তো এর দায়ভার বাড়ি মালিকের উপরে বর্তাবে না এবং তাকে বাসা ভাড়া দেওয়া জায়েজ হবে কিন্তু যদি উপাসনার জন্যই সে ভাড়া নেয় অর্থাৎ শিরক করবে উদ্দেশ্যই হলো মূলত শিরকি কাজ করবে কুফরি কাজ করবে ওইটাই তার উদ্দেশ্য বসবাসটা উদ্দেশ্য নয় তাহলে সে ক্ষেত্রে সেটার জন্য সে একজন ইমানদার তাকে নিজের বাসা নিজের স্থাপনা ভাড়া দিতে পারবে না কারণ সেখানে সরাসরি অন্যায় এবং শিরকের কাজে সহযোগিতা হয় অতএব আল্লাহ বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান সূরা মায়দা 2 নম্বরে আল্লাহ বলেছেন যে তোমরা অন্যায় এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করবা না অতএব বাসা ভাড়া দেয়া যাবে ইমাম সারাক্সি রাহমাহুল্লাহ আল মাবসূতের মধ্যে এই ফতোয়া যেমন লিখেছেন সম্প্রতি সময়ে আল মাওসূআ আল ফিকহিয়া আল কুয়েতিয়া অর্থাৎ কুয়েত থেকে প্রকাশিত ফিক বিশ্বকোষের মধ্যেও এই মাসআলাটা এভাবে মুফতি গণ ওলামায়ে কিরাম লিখেছেন যার কারণে আপনার বাসা ভাড়া যদি অমুসলিমদিকে দেয়া হয় সেটি হারাম হবে না নাজায়েজ হবে না গুনাহ হবে না তবে ইবাদতের জন্য তারা উপাসনার জন্য যদি কোনো ভাড়া নেয় সেটা দিলে গুনাহগার হবে ঠিক একইভাবে ব্যবসা প্রতিষ্ঠান যদি আপনার কাছ থেকে ভাড়া নেয় যে ব্যবসা সেখানে করবে সেটা বেসিক্যালি হারাম ব্যবসাই করবে আপনি জানেন ওই ব্যবসাটাই ফিক্স তাহলে তার জন্য আপনার তাকে ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দেওয়া জায়েজ হবে না কিন্তু যদি তাকে ধরেন আপনি এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য ভাড়া দিলেন যেখানে সে হালাল কাজও করবে হারাম কাজও করার সম্ভাবনা আছে তাহলে এটা আপনি তাকে ভাড়া দিতে পারেন কারণ নিশ্চিতভাবে সে হারাম কাজের জন্যই এটা নিচ্ছে এমনটি চূড়ান্ত নয় অতএব সে যদি এখানে কোনো অন্যায় করে কোনো অপরাধ করে গুনাহ করে তার দায়ভার তার উপরে বর্তাবে আপনার উপর বর্তাবে না ইনশাআল্লাহ নামাজ যদি সানা পড়া ভুলে যাই তাহলে নামাজ হবে কিনা নামাজের সানা পড়া সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক এই সানা বা দোয়া ইস্তিফতাহ নামাজ শুরুর যে দোয়া আরো কয়েকটা আছে এখানে যে কোনোটা পড়লেই হবে হাদিসে কোন কোন হাদিসে নিওয়াজ্জাতু ওয়াজহাল্লাযি আরসা যে সানা সুবহানাকাল্লাহ জায়গায় ওইটা তো যাই হোক এই সানা যদি আপনি পড়তে ভুলে যান নামাজ হয়ে যাবে কারণ সানা পাঠ করাটা ফরজও না ওয়াজিবও না এটা সুন্নাত সুন্নাত যদি ছুটে যায় নামাজ হয়ে যাবে নামাজ আদায় হয়ে যাবে ইচ্ছাকৃতভাবে ছাড়া উচিত না বলে ছুটে গেলে অসুবিধা নেই নামাজ হয়ে যাবে